আচ্ছা দেখো, আমরা ফুরিয়ার সিরিজ শুরু করেছিলাম, তো ফুরিয়ার সিরিজে আমরা কন্টিনিউ করছি। ফুরিয়ার সিরিজের এখন আমাদের কয়েকটা টপিক বাকি আছে, তাহলে এই ফুরিয়ার সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা, আগের দিন আমরা করেছিলাম ফুরিয়ার সিরিজ ফর কন্টিনিউয়াস ফাংশনস, আজকে আমরা করবো ফুরিয়ার সিরিজ ফর ডিসকন্টিনিউয়াস ফাংশনস। ঠিক আছে, তো আমরা অঙ্ক দিয়ে শুরু করি। আমাদের দেওয়া আছে অঙ্কটা এটা বলছে যে ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশন, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশন, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশন অফ দ্য ফাংশন। অফ দ্য ফাংশন বলে এফ এক্স ইকুয়ালস টু বলছে ওয়ান, কখন, যখন মাইনাস পাই বাই টু লেস দ্যান এক্স লেস দ্যান পাই বাই টু, আর এটা হচ্ছে জিরো, কখন, যখন পাই বাই টু লেস দ্যান এক্স লেস দ্যান থ্রি পাই বাই টু। ঠিক আছে, তারপরে বলছে হেন্স ডিডিউস দ্যাট, হেন্স ডিডিউস দ্যাট বলছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সেভেন প্লাস ডট 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 ইকুয়ালস টু পাই বাই ফোর, এটা আমাদেরকে দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা দেখো, ডিসকন্টিনিউয়াস ফাংশন কেন হচ্ছে, ডিসকন্টিনিউয়াস ফাংশন হওয়ার কারণ হচ্ছে এখানে দেখো ইন্টারভালটা মাইনাস পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু, ইন্টারভালটা টু পাই, তাই না? কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর ভ্যালুটা হচ্ছে ওয়ান, আর পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু এর ভ্যালুটা হচ্ছে জিরো। আর একটা জিনিস লক্ষ্য করো, এই যে পাই বাই টু এর বাম দিকে ভ্যালুটা হচ্ছে ওয়ান আর পাই বাই টু এর ডান দিকে হচ্ছে ভ্যালুটা জিরো, মানে পাই বাই টু মাইনাসে হচ্ছে ওয়ান আর পাই বাই টু প্লাসে হচ্ছে জিরো। ঠিক আছে, মানে এর দেখো মাইনাস এবং প্লাস এবং পাই বাই টু এখানে কোনো ভ্যালু দেওয়া নেই, তো এই যে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড ভ্যালু দুটো আলাদা, এই পাই বাই টু এর বাম দিকে ওয়ান এবং ডান দিকে জিরো, এখানেই বোঝা যাচ্ছে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, কারণ কি আলাদা আলাদা ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, তো অন্য কিছুই না, ডিসকন্টিনিউয়াস ফাংশন মানে যে বিরাট কিছু সেটা নয়, ভ্যালুটা আলাদা আমাদেরকে পুট করতে হবে এবং ক্যালকুলেশন সেম একই ক্যালকুলেশন আমাদেরকে অঙ্কটা করি আমরা। তাহলে আমরা ফুরিয়ার সিরিজ কী জানি, আমরা সূত্র কী জানি, এফ এক্স ইকুয়াল টু এ নট বাই টু প্লাস সামেশান এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স, এটা হচ্ছে আমাদের সূত্র, তাই না? এইবার মেন কাজ কি আমাদের ফুরিয়ার সিরিজের, মেন কাজ হচ্ছে আমাদের এ নট এ এন আর বি এন, এই তিনটে বের করতে হবে। তো আমরা এখানে ওই এ নট এ এন বি এন টি এন বের করবো, তাহলে আমাদের প্রবলেম হয়ে যাবে, মানে এখান থেকে ফুরিয়ার সিরিজ আমরা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা সেটাই বের করি আমরা। তাহলে এ নট, এ নট ইকুয়ালস টু কি, এ নট হচ্ছে ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন, আমি কী করবো মাইনাস পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু এফ এক্স ডিএক্স, এইটা আমার সূত্র। দেখো মাইনাস পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু, আচ্ছা এইবার লক্ষ্য করো মাইনাস পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু তো ভ্যালু আমি জানি না, এটাকে তাহলে আমাদেরকে এখানে ওইটাই একটা এক্সট্রা কাজ যে ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভাঙতে হবে, তাহলে কী করতে হবে ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই টু থেকে কত দূর আছে পাই বাই টু এফ এক্স ডিএক্স প্লাস ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন কত হবে পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু এফ এক্স ডিএক্স হয়েছে এটা। আচ্ছা এবার ভ্যালুগুলো বসাও, ওয়ান বাই পাই মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু কত ওয়ান, ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু ওয়ান ডিএক্স প্লাস ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু, এটার ভ্যালু কত জিরো ইন্টু ডিএক্স, তাই তো জিরো দেওয়া আছে। আচ্ছা তাহলে ওটা জিরো হয়ে গেল, এটা কত হচ্ছে ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন অফ এক্স কত বসবে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, আর এটা কত প্লাস এটা জিরো ইকুয়ালস টু ওয়ান বাই পাই, এখানে যদি আমি রেঞ্জ বসাই কী হবে পাই বাই টু মাইনাস অফ মাইনাস পাই বাই টু। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পাই বাই টু পাই বাই টু কত হচ্ছে পাই, তাহলে কত হচ্ছে ওয়ান বাই পাই ইন্টু পাই, তাহলে পাই পাই কেটে গেল কত আসলো এ নটের ভ্যালু কত আসলো ওয়ান, এ নট সমান আমরা এখানে লিখে রাখি সাইডে, এ নট সমান কত আসলো ওয়ান।
এটা আমাদের বের হলো এ নট এর ভ্যালু। এবার আমাদেরকে কার ভ্যালু বের করতে হবে, এন আর বিএন। আচ্ছা এখানে এন বিএন বের করবো, এন বিএন হয়েছে এটা। আচ্ছা এই পোর্শনটা নিচে একটা মুছছি, এন অটটাকে এন করে দেবো। এবার লক্ষ্য করো এন অট, এন অটটাকে আমরা লিখছি এ এন, হয়েছে। এফ এক্স ডিএক্স, এফ এক্স ডিএক্স ইন্টু কি হবে, এফ এক্স ডিএক্স ইন্টু কি হয় এন এর ক্ষেত্রে কি হয় cos, cos nx, cos nx dx, এটা হবে ঠিক আছে। তাহলে এটা এবার লক্ষ্য করো ইকুয়ালস টু কি করছি, 1 বাই পাই, ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভাঙো, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এফ এক্স কস এন এক্স ডিএক্স হলো, প্লাস ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু এফ এক্স কস এন এক্স ডিএক্স হয়েছে। আচ্ছা ইকুয়ালস, একটা মজার জিনিস হচ্ছে এখানে যেহেতু ভ্যালুটা জিরো দেওয়া আছে, এই পোর্শনটা প্রত্যেকবারই জিরো হয়ে যাবে। তাহলে ইকুয়ালস টু ওয়ান বাই পাই মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এফ এক্স এর ভ্যালু কত, ওয়ান, ওয়ান ইন্টু কস এন এক্স ডিএক্স, প্লাস এই পোর্শনটা কত হবে ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু এক জিরো ইন্টু কস এন এক্স ডিএক্স হয়েছে। এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসও করার দরকার নেই, কস এন এক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে ওয়ান বাই পাই, কত হবে কস এন এক্স এর ইন্টিগ্রেশন সাইন এন এক্স বাই এন, কস এন এক্স এর ইন্টিগ্রেশন সাইন এন এক্স বাই এন, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু ওয়ান। আচ্ছা আর এটা কত হচ্ছে, এটা জিরো হলো। আচ্ছা এই এনটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কত হচ্ছে ওয়ান বাই এন পাই হয়েছে। আচ্ছা এই পাই বাই টু যদি এক্স এর জায়গায় বসে তাহলে কত হচ্ছে সাইন এন পাই বাই টু হয়েছে, মাইনাস অফ সাইন মাইনাস এন পাই বাই, এটা হলো। এই ভ্যালুটা কি আসছে, এখানে লিখছি ওয়ান বাই এন পাই হয়েছে। আচ্ছা এই মাইনাসটা এখানে আসলে কত হয়ে যাচ্ছে, প্লাস ইন্টু টু সাইন এন পাই বাই টু হয়েছে। আচ্ছা সাইন এন পাই বাই টু এটাকে কী লিখবো দেখো, সাইন এন পাই বাই টু এর ভ্যালু কী আমরা কি জানি, সাইন পাই বাই টু ওয়ান, তাই না, সাইন পাই বাই টু ওয়ান, টু পাই বাই টু, এখানে এন এর ভ্যালু যদি ওয়ান টু থ্রি এইভাবে আমরা বসাতে থাকি তাহলে কী হবে, ভালো করে লক্ষ্য করো, এন এর ভ্যালু অড ইভেনের উপরে নির্ভর করবে তাই না, এন এর ভ্যালু যখন অড হবে তখন ভ্যালুটা ওয়ান আর মাইনাস ওয়ানের মধ্যে বিলং করবে, আর এন এর ভ্যালু যখন ইভেন হবে তখন ভ্যালুটা জিরো হবে ঠিক আছে। তাহলে তার উপর বেস করে আমাকে ভ্যালুটা বসাতে হবে, তো সেটা আমার দরকার নেই, আমরা যেমন আছে তেমনই রেখে দিই টু বাই এন পাই, কারণ আমি ভ্যালু এক্স্যাক্টলি বসাতে পারবো না, সাইন এন পাই বাই টু এটা থেকে গেল, তার মানে আমার এন সমান কত আসলো টু বাই এন পাই সাইন এন পাই বাই টু, এটা আসলো আমার এ এন ঠিক আছে, এটা আসলো আমার এ এন। এবার আমাদেরকে কার ভ্যালু বের করতে হবে, আমাদেরকে এবার ভ্যালু বের করতে হবে বি এন, এবার আমাদেরকে ভ্যালু বের করতে হবে বি এন এর, এই পোর্শনটা মুছে দিলাম, এন এর ভ্যালু পেলাম, এবার বি এন এর ভ্যালু বের করতে হবে ঠিক আছে। তাহলে এবার বি এন সমান আমরা কি লিখব, বি এন সমান ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু এফ এক্স সাইন এন এক্স ডিএক্স হয়েছে, ইকুয়ালস টু এটাকে দুটো ভাঙে ভাগো, ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এফ এক্স সাইন এন এক্স ডিএক্স প্লাস
वन बाय पाई इंटीग्रेशन पाई बाय टू थे के थ्री पाई बाय टू एफ एक्स साइन एन एक्स डी एक्स हुए चे अच्छा इक्वल्स टू एक बार लोग को करो वन बाय पाई जमाने से जमान था लो अच्छा माइनस पाई बाय टू थे के पाई बाय टू एफ एक्स से भालू को तो वन वन बॉस अलग साइन एन एक्स डी एक्स प्लस वन बाय पाई इंटीग्रेशन पाई बाय टू थे के थ्री पाई बाय टू होल वैल्यू एफ एक्स से वैल्यू का तो जीरो इनटू साइन एन एक्स डी एक्स वही चीज़ इटा अच्छा इक्वल्स टू वन बाय पाई साइन एन एक्स इंटीग्रेशन का तो माइनस कॉस एन एक्स ताले माइनस कॉस एन एक्स बाय एन माइनस पाई बाय टू थे के पाई बाय टू आर ए पोर्शन डर वैल्यू जीरो वही चीज़ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস এই মাইনাসটা বাইরে নিলাম আর এনটা বাইরে নিলাম মাইনাস ওয়ান বাই এন পাই ঠিক আছে এইবার পাই বাই টু বসাচ্ছি তাহলে কত হচ্ছে কস এন পাই বাই টু হয়েছে আচ্ছা কস অফ মাইনাস থিটা মানে কস অফ মাইনাস থিটা মানে প্লাস কস থিটা তার মানে মাইনাস অফ কস এন পাই বাই টু মানে কস অফ মাইনাস থিটা মানে কস থিটা কস অফ মাইনাস থিটা মানে কস থিটা তার মানে এখানে মাইনাস পাই বাই টু বসলে সেই কস এন পাই বাই টুই হবে তাহলে এটা আর এটা জিরো হয়ে গেল এটা আর এটা কেটে গিয়ে জিরো হয়ে গেল তার মানে এখানে ওভারঅল ভ্যালুটা কত আসলো জিরো তাহলে বিএন এর ভ্যালু কত পেলাম আমরা বিএন সমান জিরো বিএন এর ভ্যালু কত পেলাম জিরো ঠিক আছে এই যে ভ্যালুগুলো পেলাম এই ভ্যালুগুলো এবার পুট করে দিই তাহলে ভ্যালুগুলো এবার আমরা এখানে পুট করে দিই মুছে দিলাম এগুলো তাহলে এবার আমাদের কি আসছে দেয়ারফোর দেয়ারফোর এফ এক্স ইকুয়ালস টু কত আসছে এ নট এ নট এর ভ্যালু কত ওয়ান তার মানে ওয়ান বাই টু প্লাস সামেশান এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এ এন এন এর ভ্যালু কত পেয়েছি টু বাই এন পাই সাইন এন পাই বাই টু ইন্টু কস এন পাই আর এটা জিরো ঠিক আছে বিএন এর ভ্যালু জিরো তাহলে এটা জিরো আচ্ছা ইকুয়ালস এটাকে এবার যদি ভাঙি ওয়ান বাই টু এন এর ভ্যালু যদি ওয়ান বসায় তাহলে কত আসছে টু বাই পাই সাইন পাই বাই টু কস পাই হয়েছে প্লাস এন এর ভ্যালু যদি টু বসায় টু বসালে টু টু কেটে যাচ্ছে ওয়ান বাই পাই হ্যাঁ এটা কত হয়ে যাবে টু টু এন এর ভ্যালু টু বসালে সাইন পাই কস টু পাই হয়েছে প্লাস এন এর ভ্যালু যদি থ্রি বসায় তাহলে থ্রি বসালে কত হচ্ছে টু বাই থ্রি পাই সাইন থ্রি পাই বাই টু ইন্টু কস থ্রি পাই হয়েছে আচ্ছা এন এর ভ্যালু যদি ফোর বসায় এন এর ভ্যালু ফোর বসালে টু বাই ফোর মানে ওয়ান বাই টু পাই ওয়ান বাই টু পাই সাইন এটা কত হয়ে যাবে সাইন টু পাই আর এটা কত হয়ে যাবে কস ফোর পাই হচ্ছে প্লাস এন এর ভ্যালু যদি ফাইভ বসাই তাহলে কত হচ্ছে টু বাই ফাইভ পাই সাইন ফাইভ পাই বাই টু হয়েছে ইন্টু কস ফাইভ পাই প্লাস ডট 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 চলতে থাকলো হয়েছে আচ্ছা ইকুয়ালস টু ইকুয়ালস টু এইবার এখানে আমরা কি করব ভ্যালুগুলো পুট করার পর ওয়ান বাই টু প্লাস কি হচ্ছে আমার সাইন পাই বাই টু ওয়ান আর কস পাই মাইনাস ওয়ান তাই না সাইন পাই বাই টু ওয়ান তাহলে এটা কত হচ্ছে মাইনাস টু বাই পাই প্লাস ওয়ান বাই পাই সাইন এনি পাই জিরো তার মানে পোর্শনটা জিরো প্লাস টু বাই থ্রি পাই টু বাই থ্রি পাই আচ্ছা সাইন থ্রি পাই বাই টু মানে মাইনাস ওয়ান সাইন থ্রি পাই বাই টু পাই প্লাস পাই বাই টু কোন কোয়ার্ডিনেটে করছে থার্ড কোয়ার্ডিনেটে মাইনাস ওয়ান আর কস থ্রি পাই মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস এটা সাইন এনি পাই জিরো আচ্ছা প্লাস টু বাই ফাইভ পাই
কিন্তু এখানে কি হচ্ছে sin 5 sin 5 pi by 2 মানে 2 pi plus pi by 2 1 আর cos এটা 5 pi মানে minus 1 তার মানে এটা 1 into minus 1 তাহলে দড় 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 চলবে থাকবে আমাকে এইটা নিয়ে আসতে হবে না এইটা নিয়ে আসতে হবে ঠিক আছে এখানে মনে হচ্ছে কোথাও একটা আমি ভুল করলাম মনে হচ্ছে ওহো আচ্ছা 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 এটা n পাই হবে না সরি এটা n x হবে এটা n x হবে তাই তো বলছি অঙ্কটা মনে হচ্ছে কোথাও একটু ভুল হচ্ছে তো আচ্ছা যাই হোক ভুলটা সংশোধন করে নিই ভুলটা এটা মুছে দিই পোর্শনটা ওটা n x হবে পাই হবে না ওটা x হবে তো এটা যদি x হয় এগুলো সব x হয়ে যাবে cos x এগুলো x হয়ে যাবে এগুলো x হয়ে যাবে এটাও x হয়ে যাবে এটাও x হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এইবার দেখি আচ্ছা ইকুয়াল টু কত আসছে 1 বাই 2 আচ্ছা সাইন পাই বাই 2 1 তাই না তার মানে কত হচ্ছে 2 বাই পাই cos x আচ্ছা এখানে এই পোর্শনটা 0 ঠিক আছে এই পোর্শনটা 0 সাইন এনি পাই 0 লেখার দরকার নেই আচ্ছা sin 3 pi by 2 minus 1 তার মানে কত হচ্ছে minus 2 by 3 pi 2 by 3 pi sin 3 pi by 2 minus 1 আর cos x cos 3x হয়েছে আচ্ছা এটাও 0 আচ্ছা 2 by 5 pi sin 5 pi by 2 sin 5 pi by 2 কে লিখতে পারি কি 2 pi plus pi by 2 ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে তার মানে এটা 1 তার মানে কত হয়ে যাচ্ছে cos 5x প্লাস এটা চলতে থাকলো ঠিক আছে এটাকে এক নম্বর দিলাম এটাকে আমরা এক নম্বর দিলাম এইবার আমরা কি করব এই এক নম্বর সমীকরণে আমরা cos কত আমরা cos কত ভ্যালু জানি 1 আমরা জানি cos 0 এর ভ্যালু 1 তাই না আমি তো তোমাদের বলে দিয়েছি যে ভ্যালুটা পুট করলে 0 আসবে না সেই ভ্যালুটা পুট করব তাহলে আমরা কি করব উই পুট x 0 আমরা x যদি 0 পুট করি ঠিক আছে উই পুট x 0 দেন x equals to যদি আমরা 0 পুট করি তখন আমাদের কি আসছে তখন কি আসছে f x equals to কত আসছে 1 by 2 আচ্ছা plus 2 by pi minus 2 by 3 pi আসছে আচ্ছা plus plus কত আসছে 2 by 5 pi মাইনাস ডট 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 চলতে থাকবে এইটা আসবে এটাকে আমরা দুই নম্বর দিলাম ঠিক আছে এইবার লক্ষ্য করো x ইকুয়ালস টু 0 আমরা পুট করব তো x ইকুয়ালস টু 0 তো আমার এখানে ভ্যালু দেওয়া নেই তাহলে আমাকে x ইকুয়ালস টু 0 তে fx এর ভ্যালু বের করতে হবে ঠিক আছে x ইকুয়ালস টু 0 তে fx এর ভ্যালু বের করতে হবে এখানে লক্ষ্য করো x ইকুয়ালস টু 0 তে ভ্যালু পুট করার আগে আমরা কি এটা যা হয়েছে আমি যে পোরশনটা থাক আমাদের তো এখানে আমাদের অ্যান্সারটা নিয়ে আসতে হবে এইটা তো তো এটা এটাকে আর একটা কাজ করতে পারি আমরা 1 বাই 2 প্লাস 2 বাই পাই যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1 বাই 3 প্লাস 1 বাই 5 মাইনাস ডট 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 এইটা ঠিক আছে এইটাকে আমরা দুই নম্বর দিতে পারি এটাকে আমরা দুই নম্বর দিতে পারি এবার লক্ষ্য করো এই x ইকুয়ালস টু 0 তে f x এর ভ্যালু কত হবে এই বিষয় এইটা একটু লক্ষ্য করার বিষয় আছে এখানে দেখো ফাংশনটা এই মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর ভ্যালুটা কত হচ্ছে 1 তাই না মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এই যে নেগেটিভ থেকে পজিটিভ যাই হোক না কেন এই যে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর ভ্যালুটা কত আসছে 1 এবং ভালো করে লক্ষ্য করো ফাংশনটা মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এর মধ্যে এই ইন্টারভালটার মধ্যে কন্টিনিউয়াস তাহলে এখানে আমি একটা ছোট্ট কথা লিখতে পারি দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস ইন কন্টিনিউয়াস ইন কোন ইন্টারভালটার মধ্যে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু ওপেন ইন্টারভাল তাই না এখানে তো ইকুয়াল টু চিহ্ন দেওয়া নাই তাহলে ওপেন ইন্টারভাল মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর ভ্যালুটা 1 তাহলে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর ভ্যালুটা 1 তাহলে ওপেন ইন্টারভাল এর মধ্যে কন্টিনিউয়াস তাহলে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এর মধ্যে যত ভ্যালু আছে সবগুলোর ভ্যালু 1 তাহলে এখান থেকে ইনফার দেয়ারফর আমি এখান থেকে কি বলতে পারবো f অফ 0 ইকুয়াল টু কত বলতে পারবো 1 এখান থেকে আমি x ইকুয়াল টু 0 বা f x equals to 1 at x equals to 0 এটা বলা যাবে বলতে পারবো এটা কারণ কি এই ইন্টারভালটার মধ্যে এই যে এই ইন্টারভালটার মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস ভালো করে লক্ষ্য করো -π/2 থেকে π/2 এর মধ্যে ভ্যালুটা 1
ঠিক আছে তাহলে এই ইন্টারভালটার মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে তাহলে এখানে আমি ভ্যালুটা কত পাচ্ছি 1 তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব তাহলে এখানে কত হচ্ছে এখানে আমরা 1 বসিয়ে দিলাম f(x) এর ভ্যালু এই কথাটা আমি এখানে আগে লিখে নিতে পারতাম এই কথাটা আগে লিখে নেওয়াটা বেশি বেটার হতো এটা লিখে নিলাম 1 হলো এবার কি করব এখান থেকে আমি 1/2টা যদি এদিকে নিয়ে আসি তাহলে 1/2 এদিকে নিয়ে আসলে কত হচ্ছে 1 1/2 এই 1/2 যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হচ্ছে 1 1/2 1 1/2 তার মানে কত 1/2 ইকুয়ালস টু 2/5 1 1/3 প্লাস 1/5 মাইনাস ডট 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 চলতে থাকলো ঠিক আছে এবার এই 2/5টা এদিকে নিয়ে আসলে পাই উপরে এই 2 নিচে তার মানে এটা ইমপ্লাই করছে কি 5/4 ইকুয়ালস টু 1 1/3 প্লাস 1/5 মাইনাস ডট 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 ঠিক আছে এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে তাই না এই তো এটাকে আমাদের প্রমাণ করতে বলেছে ঠিক আছে এই জায়গাটা একটু বুঝতে হবে যে ফাংশনের ভ্যালুটা x = 0 তো 1 কেন হলো এই যে -π/2 থেকে +π/2 নেগেটিভ থেকে পজিটিভ তার মানে এখানে তো x এর ভ্যালু 0 আছে তো এখানে 0 তেও ভ্যালুটা কত 1 কারণ এই পোরশনটাই ফাংশনটা এই উপর ইন্টারভালের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডিসকন্টিনিউয়াস কোন জায়গায় হচ্ছে দেখো ডিসকন্টিনিউয়াস হচ্ছে এই যে π/2 তে π/2 তে ডিসকন্টিনিউয়াস হচ্ছে ঠিক আছে π/2 এর বাম দিকে ভ্যালু 1 π/2 এর ডান দিকে ভ্যালু 0 এই পোরশনটাই ডিসকন্টিনিউয়াস তো এইটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশনের একটা প্রবলেম আমরা আরো একটা প্রবলেম ডিসকাস করি ঠিক আছে তাহলে এই প্রবলেমটা আমরা মুছে দিলাম আচ্ছা নেক্সট আরেকটা প্রবলেম এটা মুছে দিচ্ছি এবার নেক্সট প্রবলেম f(x) = -π কখন -π less than x less than 0 আর f(x) = x কখন 0 less than x less than π ঠিক আছে এখানেও দেখো ফাংশনটা কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস 0 তে ডিসকন্টিনিউয়াস জিরোর বাম দিকে -π আর জিরোর ডান দিকে কত x ঠিক আছে হয়েছে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে ফাংশনটা 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস এবার আমাদেরকে এইটা দেখাতে হবে এর ফুরিয়ার সিরিজ একই রকম আমরা f(x) = কি জানি f(x) = হচ্ছে আমাদের n0/2 প্লাস সামেশন n = 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx এটা আমাদের সূত্র ঠিক আছে এটা আমাদের সূত্র এবার কি করব আমরা a0 কি a0 হচ্ছে 1/π ইন্টিগ্রেশন কোথা থেকে -π থেকে π f(x) dx ইকুয়ালস টু এবার -π থেকে π কে এবার কি করব দুটো পার্টে ভাগব 1/π ইন্টিগ্রেশন -π থেকে 0 f(x) dx প্লাস 1/π ইন্টিগ্রেশন 0 থেকে পাই f(x) dx ইকুয়ালস টু 1/π ইন্টিগ্রেশন -π থেকে 0 f(x) dx -π থেকে 0 তে কত -π হচ্ছে প্লাস 1/π ইন্টিগ্রেশন 0 টু পাই এখানে ভ্যালুটা কত x dx হচ্ছে আচ্ছা ইকুয়ালস টু এখানে তো পাই ধ্রুবক -π বাইরে চলে এই এই -π টা যদি বাইরে চলে আসে -π ইনটু 1/π তার মানে উপরে এক বাইরে একটা -1 হয়ে গেল ঠিক আছে আর ইন্টিগ্রেশন কত হচ্ছে x -π থেকে 0 আচ্ছা প্লাস 1/π এটা ইন্টিগ্রেশন করলে কত হবে x²/2 0 থেকে π আচ্ছা -1 ইনটু x এর ভ্যালু 0 আসলে 0 মাইনাস অফ -π প্লাস 1/π আচ্ছা যখন পাই বসাবো কত হবে π²/2 -0 বসালে 0 তাহলে ইকুয়ালস টু এই যে মাইনাসে মাইনাসে প্লাস পাই আর এই -1 গুণ হয়ে গেলে কত হচ্ছে -π হলো আচ্ছা এখানে কত হচ্ছে পাই আর পাই কেটে গিয়ে কত হচ্ছে
পাই স্কোয়ার বাই টুটা কি হয়ে যাচ্ছে পাই বাই টু, তাহলে মাইনাস পাই আর প্লাস পাই বাই টু, তার মানে কত হচ্ছে মাইনাস পাই বাই টু। তাহলে এ নট ইকুয়াল টু কত পেলাম আমরা, এ নট ইকুয়াল টু পেলাম মাইনাস পাই বাই টু, এ নটের ভ্যালু আমরা পেলাম মাইনাস পাই বাই টু, হয়েছে। এটা হচ্ছে আমাদের এ নটের ভ্যালু। এবার আমরা কার ভ্যালু বের করবো, এবার আমরা বের করবো এ এন এর ভ্যালু, এবার আমরা বের করবো এ এন এর ভ্যালু, ঠিক আছে। এন এর ভ্যালুটা বের করি, এন এর সূত্র কি, এন এর সূত্র হচ্ছে এটা ইনটু কস এন এক্স ডিএক্স, ঠিক আছে, হয়েছে। আচ্ছা এইবার এটাকে ভাঙ, ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে জিরো এফ এক্স কস এন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন জিরো টু পাই, ওয়ান বাই পাই বাইরে আছে, ঠিক আছে, ওয়ান বাই পাই তো আছে, এফ এক্স কস এন এক্স ডিএক্স হয়েছে ইকুয়ালস টু ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে জিরো, এফ এক্স এর ভ্যালু মাইনাস পাই থেকে জিরো মাইনাস পাই, মাইনাস পাই ইন্টু কস এন এক্স ডিএক্স প্লাস ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন জিরো টু পাই, এফ এক্স এর ভ্যালু কত এক্স কস এন এক্স ডিএক্স, হয়েছে ইকুয়ালস টু, এখানে মাইনাস পাই তো কনস্ট্যান্ট, বাইরে বের করে নিতে পারি, মাইনাস পাই বাইরে বেরিয়ে আসলে এটা কত হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। আর কস এন এক্স এর ইন্টিগ্রেশন কত, কস এন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এন এক্স বাই এন, কত হচ্ছে রেঞ্জ, এখানে হচ্ছে মাইনাস পাই, এখানে হচ্ছে জিরো। আচ্ছা প্লাস ওয়ান বাই পাই, এটাকে কী করতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস, এক্সটাকে ফার্স্ট ফাংশন যদি ধরি, এক্স হচ্ছে ফার্স্ট ফাংশন, এক্স ফার্স্ট ফাংশন, আচ্ছা হলো। আর কস এন এক্স এর ইন্টিগ্রেশন কত, সাইন এন এক্স বাই এন, সাইন এন এক্স বাই এন, ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম জিরো টু পাই, হয়েছে। আচ্ছা এখানে একটা সেকেন্ড প্যাকেট দেবো, কারণ ওয়ান বাই পাই গোটাটার সঙ্গে গুণ হবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ জিরো টু পাই, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, কস এন এক্স এর ইন্টিগ্রেশন কস, কস এন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এন এক্স বাই এন ডিএক্স, ঠিক আছে হলো। আচ্ছা ইকুয়ালস টু, এখানে লক্ষ্য করো যদি আমরা জিরো বসাই তাহলে জিরো, আর মাইনাস পাই বসালে আমরা জানি সাইন এন পাই জিরো, তার মানে ওভারঅল এই পোর্শনটার ভ্যালু হয়ে গেল জিরো প্লাস ওয়ান বাই পাই। আচ্ছা এখানেও যদি এক্স এর ভ্যালু আমরা যদি পাই বসাই, এক্স এর ভ্যালু যদি আমরা পাই বসাই, সাইন এন পাই জিরো, আর এখানে জিরো বসালে তো জিরো হচ্ছে, তার মানে ওভারঅল এই ভ্যালুটাও জিরো হয়ে গেল, তার মানে এটাও জিরো। আচ্ছা এবার এই ওয়ান বাই পাই এটার সঙ্গে যদি গুণ হয় তাহলে মাইনাস ওয়ান বাই পাই, আর এই এনটা বাইরে চলে আসবে, তাহলে কত হচ্ছে ওয়ান বাই এন পাই, তাই না, এই ওয়ান বাই পাই আর এন বাইরে চলে আসবে, তাহলে ওয়ান বাই এন পাই। আর এবার বাইরে কী থাকলো, সাইন এন এক্স, সাইন এন এক্স এর ইন্টিগ্রেশন কত, মাইনাস কস এন এক্স বাই এন, রেঞ্জ জিরো থেকে পাই, রেঞ্জ কত হচ্ছে জিরো থেকে পাই। আচ্ছা ইকুয়ালস টু, এই মাইনাসটাকে আমরা বাইরে বের করে দিলাম, তাহলে কত হচ্ছে ওয়ান বাই এন পাই। এবার আমরা রেঞ্জ বসাচ্ছি, আচ্ছা ওয়ান বাই এন পাই, এই এনটাকে বাইরে বের করে দিলাম, এন স্কোয়ার পাই, ওয়ান বাই এন স্কোয়ার পাই, বুঝলি। আচ্ছা কী হবে, কস এন পাই মাইনাস এ জিরো বসালে কস জিরো ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে ওয়ান বাই এন স্কোয়ার পাই, ইকুয়ালস টু হচ্ছে ওয়ান বাই এন স্কোয়ার পাই ইন্টু কস এন পাই, মানে কত, কস এন পাই, কস এন পাই মানে আমি এটা লিখতে পারি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস কস জিরো ওয়ান, তাই না, এটাই আমাদের এই এন এর ভ্যালু। আর তো এর কোনো স্বচ্ছ ভাব পাচ্ছি না, তাহলে এটাই ভ্যালু এন, তাহলে আমাদের কত আসলো, এন সমান কত আসলো, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার পাই, এটা আসলো আমাদের এ এন, এটা কি আসলো আমাদের এ এন, ঠিক আছে। এবার আমরা বি এন বের করবো, এবার আমরা বি এন বের করবো, এই পোর্শনটা মুছে দিচ্ছি, এগুলো এটা মুছে দিলাম, বিএনএ এখানে কি হয়ে যাবে,
এখানে এন এর জায়গায় বিএন, আর এখানে কস এন এক্স এর জায়গায় কি হয়ে যাবে সাইন এন এক্স, এটা হচ্ছে বিএন, আর এটা কস এন এক্স এর জায়গায় কি হয়ে যাবে সাইন এন এক্স ডিএক্স, হয়েছে? আচ্ছা তাহলে ইকুয়ালস টু আমরা কি করব, ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে জিরো এফ এক্স সাইন এন এক্স ডিএক্স প্লাস ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন জিরো টু পাই এফ এক্স সাইন এন এক্স ডিএক্স, হয়েছে? আচ্ছা এইবার এটা হলো, আচ্ছা ইকুয়াল কি হবে ওয়ান বাই পাই ভ্যালু বসাও, মাইনাস পাই থেকে জিরোতে কত বসবে মাইনাস পাই টু জিরো, এটা কত হবে মাইনাস পাই সাইন এন এক্স ডিএক্স প্লাস ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন জিরো টু পাই এফ এক্স, কত হবে এফ এক্স এর ভ্যালু এক্স সাইন এন এক্স ডিএক্স, এটা হলো, হয়েছে? এবার তুমি ইন্টিগ্রেশন করো, এই মাইনাস পাইটাকে বাইরে বের করে দাও, তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান, আর সাইন এন এক্স এর ইন্টিগ্রেশন কত, সাইন এন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এন এক্স বাই এন, সাইন এন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এন এক্স বাই এন, রেঞ্জ বসবে মাইনাস পাই থেকে জিরো প্লাস ওয়ান বাই পাই, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, ইন্টিগ্রেশন বাই পার্টস করলে এক্স ফার্স্ট ফাংশন, আর কস এক্স এর ইন্টি সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এন এক্স বাই এন, ঠিক আছে? এর রেঞ্জ বসবে জিরো থেকে পাই মাইনাস ইন্টিগ্রেশন জিরো টু পাই এক্স এর ডেরিভেটিভ ওয়ান, আর সাইন এন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এন এক্স বাই এন ডিএক্স, ঠিক আছে? এই হবে, আচ্ছা এই মাইনাসটা যদি বাইরে বের করে নিই আর এই এনটাই যদি বাইরে বের করে নিই তাহলে কত ওয়ান বাই এন বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে? তাহলে কস এন এক্স থাকলো, জিরো বসালে কত কস জিরো মাইনাস কস এন পাই, তাই না? মাইনাস এম কস মাইনাস থিটা মানে কস থিটা, তার মানে এটা কি হয়ে যাবে কস এম পাই প্লাস ওয়ান বাই পাই, ওয়ান বাই পাই এখানে একটু ভ্যালুটা বসাতে হবে, আচ্ছা এখানে ভ্যালুটা যদি আমি বসাই, আমি যদি পাই বসাই তাহলে কি আসছে পাই এখানে মাইনাস পাই কস এন পাই বাই এন, এখানে প্রথমে পাই বসালাম, আচ্ছা সূত্রের মাইনাস থাকলো, সূত্রের মাইনাস থাকলো ও জিরো বসালে, এখানে এখানে জিরো বসালে এই পোর্শনটা জিরো হয়ে যাবে, হয়েছে? এই পোর্শনটা জিরো, এই পোর্শনটা জিরো হয়ে যাবে এখানে জিরো বসালে, হয়েছে? আচ্ছা এই পাই বাই এই পাইটা, আচ্ছা এই মাইনাসে মাইনাসে প্লাস, এই পাইটা এখানে গুণ হলে ওয়ান বাই পাই, ওয়ান বাই পাই, আর এই এনটা বাইরে চলে আসলে এন পাই, ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই এন পাই, এবার কী হচ্ছে কস এন এক্স, কস এন এক্স এর ইন্টিগ্রেশন কত সাইন এন এক্স বাই এন ইন্টিগ্রেশন জিরো টু পাই সাইন এন এক্স বাই এন ইন্টিগ্রেশন জিরো থেকে পাই হলো, আচ্ছা ইকুয়ালস টু ওয়ান বাই এন, এটা কী হবে ওয়ান মাইনাস কস এন এক্স এর যে ভ্যালু কি লিখতে পারি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, হয়েছে? আচ্ছা প্লাস প্লাস এখানে লক্ষ্য করো ওয়ান বাই পাই, এই ওয়ান বাই পাই আর ওয়ান বাই পাই কেটে গেল, তাই না? আচ্ছা হলো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস এই ওয়ান বাই এন পাই পাই কেটে গেল কস এন পাই ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এটা হলো, আচ্ছা ওয়ান বাই প্লাস ওয়ান বাই এন পাই, আচ্ছা সাইন এন পাই জিরো সাইন জিরো জিরো, তার মানে এই পোর্শনটা জিরো, তার মানে এটাই আসছে আমাদের ভ্যালু, এবার এটাকে একটু আমরা সাজাই কি আসছে ওয়ান বাই এন গুণ করে, এটা যদি আমরা গুণ ছড়িয়ে দিই ওয়ান বাই এন, হয়েছে? আর মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এটা তো হচ্ছে যদি আমরা ভেঙে দিই, আচ্ছা হোক অসুবিধা নেই, ওয়ান বাই এন এটা কত হচ্ছে মাইনাস মাইনাসে, তার মানে মাইনাস টু বাই এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এটা আসছে আমাদের বিয়ের ভ্যালু, এটাকে তোমরা লসাগু করে এভাবেও লিখতে পারো এন লসাগু ওয়ান মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এটাও লিখতে পারো, যেটা খুশি উপরেরটাও লেখা যায় এটাও লেখা যায় বিএনএর ভ্যালু, ঠিক আছে? হয়েছে? এটা আমাদের বিএনএর ভ্যালু, এইটা আমাদের ভ্যালু হলো বিএন, বিএন সমান ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই এন, এটা হচ্ছে আমাদের বিএনএর ভ্যালু, ঠিক আছে? এবার এই ভ্যালুগুলো আমরা বসিয়ে নিই,
এই ভ্যালুগুলো যদি আমরা বসাই, আচ্ছা মুছে দিচ্ছি এটা, মুছে দিচ্ছি এই পোর্শনটা, তাহলে দেয়ারপর আমাদের এফ এক্স ইকুয়ালস টু কত আসছে, এফ এক্স ইকুয়ালস টু এ নোটের ভ্যালু কত হচ্ছে মাইনাস পাই বাই টু, তাহলে মাইনাস পাই বাই টু আর এই টু, তাহলে কত হচ্ছে মাইনাস পাই বাই ফোর, প্লাস সামেশান এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এ এন, এন এর ভ্যালু কত পেয়েছি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার পাই কস এন এক্স, কস এন এক্স প্লাস বিএন এর ভ্যালু কত এসছে ওয়ান মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই এন সাইন এন এক্স, এইটা তাই তো, ব্যাস এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ। এইবার লক্ষ্য করো এখানে আমাদের কোনো কিছু আমরা প্রুফ দ্যাট বা কোনো সিরিজের সঙ্গে প্রমাণ করতে বলিনি, জাস্ট এর ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশনটা বের করতে বলেছি, তো এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশন। এবার যদি এটাকে কারোর সঙ্গে প্রুফ করতে দিত তাহলে এটাকে হয়তো আমাদের এক্সপ্যান্ড করতে বলতে হতো, যেহেতু এক্সপ্যান্ড করতে বলা নেই তাহলে এটাই আমাদের ফুরিয়ার সিরিজ বা ডিডিউস করতে বলা নেই, ঠিক আছে, এটাই আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশনের অ্যান্সার। এবার পরীক্ষায় যেটা প্রমাণ যদি তোমাদের ডিডিউস দ্যাট বলতো বা কোনো সিরিজ বের করতে বলতো, কিছুই না, এখানে এর ভ্যালু ওয়ান বসাতে হবে, এর ভ্যালু একবার টু বসাতে হবে, এইভাবে বসিয়ে 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 ভেঙে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ডিসকন্টিনিউয়াস ফাংশন ফুরিয়ার সিরিজ। ডিসকন্টিনিউয়াস ফাংশন ফুরিয়ার সিরিজ বুঝবে কি করে, এই দেখো ইন্টারভ্যালটা ব্রেক করা থাকবে, এরকম ইন্টারভ্যালটা ব্রেক করা থাকবে, এখানে দেখো এখানে ইন্টারভ্যালটা মাইনাস পাই থেকে ফাংশনটা ডিফ কোথায় থেকে মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে বলে দেওয়া আছে, কিন্তু মাঝখানে ব্রেক করে দেওয়া আছে একটা পয়েন্টে, এই একটা পয়েন্টে যখনই ব্রেক করে দেওয়া থাকবে তখন এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। তো এটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের ফুরিয়ার সিরিজ আমরা করলাম, তোমরা আরও কিছু প্রবলেম করো, প্র্যাকটিস করতে থাকো, ফুরিয়ার সিরিজ কিন্তু খুব কঠিন নয়, চেষ্টা করলেই কিন্তু সহজ, ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো।